আজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উনিশশো সালের এই দিনে কিছু সেনা সদস্য ধানমন্ডির বাসভবনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাদের হাতে একে একে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামাল দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল নবপরিণিতা পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি জামাল এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরণিয়াবাদ তার ছোট মেয়ে বেবি শেরণিয়াবাদ কনিষ্ঠ পুত্র আরিফ শ্রেণিয়াবাদ দৌহিত্র সুকান্ত আবদুল্লা বাবু ভাইয়ের ছেলে শহীদ শেরণিয়াবাদ আব্দুল নঈম খান রিন্টু বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ সহ পরিবারের জন সদস্য ও ঘনিষ্ঠজন এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তারা তারা প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুর বড় কন্যা শেখ হাসিনা বর্তমানে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি দেশের টানা তিনবারের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রতি বছর এদিন যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালিত হয় বঙ্গবন্ধুর সাতচল্লিশতম শতাবাদ বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বানীতে বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি পনেরোই আগস্টের নির্মম ঘটনায় নিহত সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরম দয়াময় আল্লাহর দরবারে তাদের রুহের মাঘফিরাত কামনা করেন দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী নানান কর্মসূচি পালন করা হচ্ছে